আমি এসেছি সর্বশেষ বুলেটিন নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের মাশরাফি ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই ওনাদের সব কিছু ওনারা তুলে দিয়েছেন নিলামে। আমাদের দেশের, আপনারা খুশি হবেন, আমাদের দেশের অনেক বরেণ্য ব্যক্তিত্বের মাঝে একজন শূন্যবাই সুপারস্টার ক্রিকেটার, উনি ওনার সব কিছু তুলে দেওয়ার জন্য এক মহা নিলামের আয়োজন করেছেন। আপনারা সেই নিলামের জন্য আগ্রহী যারা, আমাদের কাছে কল করুন। কাল 4টার সময় নিলাম শুরু হবে শূন্যবাইয়ের বাসার ছাদের উপর, আপনারা আসবেন। ধন্যবাদ। এখন আমরা একে একে নিলামে আগ্রহী মানুষদের সাথে পরিচিত হতে যাচ্ছি। আপনি জানলে খুশি হবেন, আমাদের আপনাদের নিলামের জন্য দেশের দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, হাজার ভাই। দিনাজপুর থেকে, ঢাকা থেকে, পুরান ঢাকা থেকে ভাই, আমাদের সিলেটের, লন্ডনের প্রবাসী ভাই, এত মানুষ, এত মানুষ ভাই, হাজার হাজার। আপনি আল্লাহ ভাই তাহলে নিলাম কিভাবে হবে? এত হাজার মানুষ আমি জায়গা দিতে পারবো। তারপর আমি মাত্র চারজন অডিশন দিয়ে বেছে নিয়েছি, যাদের টাকা আছে, বল্লাপাটি টাকা যারা ছিনিবিনি করে। চলেন ভাই আমরা ওদের সাথে পরিচিত হই। চলেন ভাই, এখন আমরা পরিচিত হয়েছি আমাদের শাওন ভাইয়ের সাথে, ঢাকাইয়াপুলা। ঢাকা থেকে আসছে তো, অনেক দূর থেকে আসছে। হ্যাঁ ভাই, অনেক দূর থেকে। আচ্ছা স্যার, চলেন দেখা করি। শাওন ভাই আসেন ভাই। ভাই কেমন আছেন? এই ভাই আসছে ভাই, কই আছেন? আপনার ভক্ত ভাই, আপনি এরকম কি করেন ভাই? আসেন ভাই, একটা সেলফি ভাই, সেলফি পরে তুলি। না ভাই এখন তুললে চলেন ভাই। ওকে থ্যাংক ইউ ভাই। হ্যাঁ তাইলে যান, হ্যাঁ বসেন ভাই, যান ভাই। এখন আমরা যার সাথে পরিচিত হতে যাচ্ছি উনি আপনার খুব বড় ফ্যান। উনি দেশ থেকে না, উনি এসেছেন বিদেশ থেকে, সুদূর লন্ডন প্রবাসী, লন্ডন থেকে। তাহলে তো অনেক দূর, সিলেটের মানুষ, অনেক দূর থেকে এসেছেন। এখন আমরা পরিচিত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বাপি ভাই। আসেন আপনি। ওয়াও বিউটিফুল। হ্যালো আদেশ, হাউ আর ইউ? আই অ্যাম দ্য ওয়ান দ্য ওয়ান ইউ সান ডোন্ট নিড দ্য গান টু গেট রেসপেক্ট ব্রো। কেমন আছো ব্রো? হ্যাঁ ব্রো ব্রো, আপনি কেমন আছেন? আমি তো তোমার অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র তোমার দেখার জন্য। হ্যাঁ ভাই আমি শুনছি আপনি অনেক, আমি তোমার অনেক বড় ফ্যান। লাইভে অনেক সময় তোমাকে দেখেছি। না ভাই আমি অনেক খুশি হয়েছি আপনি আমার নিলামে আসছেন। তোমার অনেক বড় একজন ভক্ত, আমি তোমার নিলামের জন্য এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ জান বসেন। থ্যাংক ইউ। হাই গাইস, ভাই এখন আমরা যার সাথে পরিচিত হতে যাচ্ছি উনি দিনাজপুর থেকে এসেছেন। দিনাজপুর থেকে তো অনেক দূর, অনেক দূর। আসেন দিনাজপুরের ভাই। ভাই না 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 ভাই আমি দেখি, আমি দেখি। হ্যাঁ কে কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। কি খবর? আমি তোমার মেলায় বড় ভক্ত, আমার গাড়টা আমি কিনবে চাচ্ছি। তাহলে হ্যাঁ ভাই আমি আমার গাড় ব্যাগ সব কিছু আমি নিলামে তুলছি। আসেন ভাই, আপনার যা পছন্দ হয়, আপনার যা সামর্থ্য ওই অনুযায়ী আপনি কিনবেন। চলেন আসেন ভাই। এখন আমরা পরিচিত হতে যাচ্ছি আমাদের যিনি নোয়াখালী থেকে এসেছেন। নোয়াখালী আল্লাহর পাসপোর্ট, আল্লাহ জানে কত দূর দূর থেকে মানুষ আসে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের দিশান ভাই। আসেন ভাই নোয়াখালীলা। এই ভাই ভাই কি করে ভাই ভাই দাদা বেটা কি হইছে ভাই? সেটা হইছেন কই আছেন ভাই? ভাই ভাই আমার নিলাম হইছে, আমার জিনিস বহুত বড় ফ্যান আমি, বহুত বড় ভাই। হ্যাঁ আমি জানি ভাই আপনি ফ্যান, এইজন্য আসছি অনেক নোয়াখালী থেকে। আমি জানি, অনেক খুশি। বাড়ি ঘর সব তোলাই, সব বেচা চালাইছি আন্নের নিলামে আসার জন্য। হ্যাঁ ভাই আমি খুশি ভাই, খুশি ভাই, অনেক খুশি। চলেন নিলামে চলেন। চলে ভাই চলেন এই জায়গাতে ভাই, জায়গাতে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এখানে সব একত্রিত হয়েছি একটি মহা নিলামের জন্য। আমার পাশে যে বসা লোকটি, বিখ্যাত লোকটি, আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেটার মুশফিক, মাশরাফি ভাই, সাকিব ভাইয়ের সাথে অনেক দিন খেলেছেন, অনেক বিদেশ ভ্রমণ করেছেন, অনেক ঘোরাঘুরি করেছেন। আজকের এই যে মূল্যবান জিনিসগুলো নিলাম হবে, নিলামের টাকাটা গরিব দরিদ্র মানুষের সাহায্যের জন্য ব্যয় করা হবে। সোনা ভাই আপনার কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি খুব খুশি হয়েছি আপনারা আমার নিলামও আইসন, বাক্কা দূর থেকে নুন নাম, কেউ নোয়াখালীর থেকে আইসন, কেউ ঢাকার থেকে আইসন। আমি এগুলো কল্পনাও করছিলাম না এগুলা যে সব আমার নিলামের মাঝে আইবা। আপনারা সবাই জানেন আমার বন্ধু মাশরাফি, সাকিব, মুশফিক তারা সবাই নিলামও তুলছে, তুলিয়া তারা গরিব দুঃখীর মাঝে টাকা কোনো অর্থ পাঠিয়ে দিচ্ছে। তো আমি একজন ছোটো ক্রিকেটার, আমার সামর্থ্য হয়েছে যেগুলো আমার আছে জিনিস সকল আমার সম্পদ, আমি ওগুলো চাইলাম নিলামও তুলতাম, তুলি আমি অন থেকে যা অর্থ পাই নিলামও আমি সব গরিব দুঃখীর মাঝে আমি পাঠিয়ে দেওয়ার আমি চেষ্টা করলাম। সুশৃঙ্খলভাবে নিলামটা যারা শেষ হয় ওলা তাই কাজ করিয়া যাইবা। ওকে সবাই, এখন আমার নিলামটা শুরু হয়ে যাইব, আপনারা সবাই যা যে জায়গায় আসন বুঝে। ধন্যবাদ সুনা ভাইকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা নিলাম শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে নিলাম ডাকবো হেলমেটের দাম মাত্র 3 লাখ টাকা। তারপর আমরা নিলাম ডাকবো গ্লাভস মাত্র 1 লাখ টাকা। এটা কোনো বিষয় না, একটা মোবাইলের দামই 1 লাখ। তারপর আমরা ব্যাট, যে ব্যাট দিছেন না ভাই অনেক দিন খেলেছেন, মাশরাফি ভাইয়ের সাথে খেলেছেন, অনেক ব্যাটিং করেছেন, 2 ওভার 3 ওভার 6 মেরেছেন, 4 মেরেছেন অবশ্য। ব্যাটের দাম মাত্র 20 লাখ টাকা। তারপরে আসবে মহামূল্যবান গার্ড, মহামূল্যবান গার্ড, গার্ডের দাম ধরা হয়েছে মাত্র 50 লাখ টাকা। আমরা হেলমেটটি দিয়ে নিলাম শুরু করতে যাচ্ছি, আপনারা আপনাদের নির্ধারিত মূল্য থেকে নিলামটি শুরু করবেন। আমি টাকাইয়া পুলা 80 টাকা তুলা, এই হেলমেটটা আমি নেব, এই 3 লাখ টাকা আমি দেব, আমার টাকা কম না। আরে মিয়া তুমি কি কও মিয়া, আমি ফেলে নে তো টাকা খরচ কইরা আমি সিলেটে আসছি, শূন্য বাইরে এটা আমি 10 লাখ টাকা দিয়ে কিনবো আমি। আরে মিয়া তুমি, আরে মিয়া আমি আঙ্গুল চন্নার জন্য আইছি না, আমার 10 টাকা করে বেচে আইছি, আমার 10.5 টাকা নিয়ে আইছি। আরে মিয়া বয় মিয়া কেন এখানে আরো মানুষ আছে মিয়া, রে কোক আগে বুঝেন মিয়া আসো ফের মিয়া 10 লাখ। No, open up. I'm a passport boche. I'm a job. I'm a ticket by the Sylhet. I'm a kinbo. I'm a 15 lakh taka debo. 15 lakh taka. আমি টাকাইয়া পোলা, আমার কি টাকা না বাপ, এই এটা 10 লাখ দেব। মুই 11 লাখ। এ ভাই নিলাম টাকা। এ ভাই আপনারা এইসব কি শুরু করছেন, এটা কি নিলাম? নন্ন জিনিস মাছের বাজার এটা। বসেন ভাই বসেন। ভাই মিয়া আপনারা কি শুরু করছেন মিয়া, আমার এটা কি মান সম্মান নাই মিয়া। দত মিয়া ভাই মিয়া বসেন। এই নোয়াখালী আবে দে তাইছে, ওই মিয়া আবার সিলেট আবে বসেন বসেন, এই বন্ধা বো এখানে বো ভাই নীলাম আইয়া তোমরা গলাতেইছো, আমার বেলা মান সম্মান তোমরা ডুবাই লিরা। আমি চাইলাম আমার বালাদ আমি উঠতো, তোমরা মাইল লাগাই চলেলে তো আমার এক টাকা আমি পাইতাম না। এটা কি মাছের বাজার? আইজো আমি বড় খুশি হইছি, তোমরা আজকে দিনে নিলামটা করো আর একটু শৃঙ্খলা ভাবে করো, এখানে আমার একটা মান ইজ্জত আছে। আশা করি আপনারা এখন মাইরুন না করি, আপনারা সুন্দরভাবে নিলামটা করবা। ভাই আপনি এখন বিশ্বাস হইছে কত থেকে? 11 লাখ থেকে। 11 লাখ 1, 11 লাখ 2। এ ভাই ভাই থামেন ভাই, আমি কি গরিব? আমি টাকাইয়া পোলা মিয়া, আমার কি টাকা পয়সা নাই, গরিবের টাকা নাই। এই 13 লাখ ভাই, 13 লাখ আটকান। এই ভাই দাও, আমি কি পেলেন টিকিট কাটতে যে 2 লাখ টাকা দিয়ে আইছি সিলেট, শূন্য বারে এটা কিনা আমি এত কিছু বুঝি না, আমি 15 লাখ টাকা দেব। নে দেন 16 লাখ দেন। 17 মুই এটা নিতে পারবো না, আমার কি টাকার অভাব না ভাই। 17 হইছে দিয়া দিমু ভাই, দিলা রে ভাই দিলা। এটা যে মাইল লাগাইছে বাজে 17 ফাইটাম না, বাজে 17 দেখা লইয়া বাজে ভাষা দিতে হইব। 17 লাখ কইছে ভাই, তাড়াতাড়ি দিলা, তাড়াতাড়ি দিয়ে দে। 17 1, 17 2, 17 3, চল হাততালি ভাই। এই হেলমেটটা 17 লাখ টাকা দিয়া কিনছে পুরান ঢাকার ফুলা। আপনি আপনার হেলমেট গ্রহণ করুন। ভাই আমি তো খুব ধন্য আপনার, এটা আমি শখ ছিল, আমি ঢাকা থেকে শুনেছি যে আপনার এখানে নিলাম হবে, তাই আমি এটা নেওয়ার জন্য খুবই আগ্রহ করে এসেছি। তাই আমি ধন্য যে আপনার মতো ক্রিকেটারের এই হেলমেটটা আমি নিতে পেরেছি। কংগ্রাচুলেশন ভাই, আমিও খুব খুশি হয়েছি আপনি আমার গো বালা টাকা দিয়ে লইছেন। আমি কল্পনা করছিলাম না যে অত টাকা দিয়ে কেউ কিনবো। আমি খুব খুশি হয়েছি আপনি যে লইছেন, তখন আমি আপনার মূল্যবান জিনিসটা আমি আপনার দিলেই মধ্যে আবার আমরা নিয়ে এটি আমার চিঠির পাতায় রয়ে থাকবে। আর আমি চাই ভাই আপনার একটা সাইন থাকবে। আচ্ছা ভাই, এটা তো আর দিমু ভাই, এটা তো আমার কর্তব্য। আমি ধন্য। ভাই আমার একটি চাওয়া যে আপনি এইটি আমার মাথায় দিয়ে আমাকে একটি ফটো দিন। আচ্ছা ভাই তাও হবে ভাই, চলেন। এ ভাই আমার মোবাইলটা ফুল, এ ভাই মোবাইল তো বাসা রাখি, আমার মোবাইল আছে ভাই, একটা সেলফি আপনার সাথে। ওকে তুলেন। यस ভাই এখন আমরা গ্লাভস নিয়ে আমি তুলবো। গ্লাভস সম্পর্কে আপনি কিছু বলেন ভাই, আপনার স্মৃতি। ভাই আমি গ্লাভস সম্পর্কে এটা হইতাম আচ্ছা ভাই, এই গ্লাভসটা আমার খুব মানে এটা প্রিয়, যে কোনো বড় বড় দোলার লাগে আমি এত হইতো, আমিও দেখে লাইতাম। আমারই বসা করিও না ভাই, ওটা নিলাম তো আপনি ভাই 1 লাখ টাকা থেকে শুরু করেন আপনারা নিলাম। ভাই আমি আপনার ইমোশন দেখে অনেক বেশি ব্যথা পাইছি। আমি লন্ডন থেকে এসেছি, আমি ওই ল্যাপটপ চাই ভাই, আমি টাকা 2 লাখ দেবো ভাই। টিস্যু লাগবে না মেয়ে, আমার গেল টিস্যু আছে। 4 লাখ দছ মই, 4 লাখ দছ, যত কান্নাকারি করে এলো হবে না, মই নেব না। 4 লাখ ভাই একটা নিয়ে নিয়েছি, তাই ওদের দুঃখ দেখে আমার নিতে। আরে মিয়া এরকম কি করেন, কানে নিলামে আসে দেন, এটা নিতে তো হইছে জান। মই নেব 4 লাখ দছ। এই 7 লাখ দিয়াম, 7 লাখ 7 লাখ দিয়াম, 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ। কাম তো গইটা গেছে, আপনার ইমোশনের সুযোগ নিয়া 10 লাখ টাকা। 10 ভাই আর বেশি কোনো মাছ নাই আল গোস্তে দিলা ভাই বেশি বাজারে যে এখন বেশি মশলা দেখা গেলে 10 লাখ থেকে 5 লাখে চলে আইবো বললা পাইছি দিয়া দেই 10 লাখ 1 10 লাখ 2 10 লাখ 3 সোল্ড ভাই তালি তালি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আমি খুব খুশি হইছে ভাই আমার গো তিনজন আর আমার সিধাই গো আমি কল্পনা করছিলাম না ভাই ওলা যে আমার গো দাম হইবো আমার যে আপনি ওলা যে বক্ত ভাই মানে আমি আমার যে ইলা তো দেশ বিদেশ তো মানুষ বক্ত আছে আমি আসলে নিজে কোন সময় জানি না আমার বুকে ভরে গেছে একটা গ্লাস পাওয়া খুশি তো ভাই আপনি হ্যাঁ আচ্ছা খুশি আপনি এই গ্লাসটা কিন্তু জাদুঘরে রাখতে পারেন যদি জাদুঘরে রাখেন আপনি এই সিধা গ্লাস দিয়ে অনেক টাকা আপনি মগদের পিন দিতে না ভাই হ্যাঁ হ্যাঁ পিন দিতে দেন ভাই দেন ফরেন ভাই না না একটা ফলে ভাই জানি সমস্যা নাই আপনি দুটোটা ভাই দই হইব কোনো চিন্তা নাই আপনি খুশি তো ভাই হ্যাঁ ওকে ভাই यस এ ভাই ভাই দান 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 একটা আরেকটা ভাই নিতা না দে না না আমি নিলামে তুই লইব না 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 ভাই না 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 বাদ দে না আচ্ছা আমি ভাই খুশি হইছি ভাই আপনি বালা দামি কষ্ট করছেন চাকাইয়া যাবেন ধন্যবাদ দিনাজপুরের ছেলেকে গ্লাভটি কেনার জন্য এখন আমরা নিলামে তুলতে যাচ্ছি আমাদের মহা মূল্যবান 100টা ডাক মারা ব্যাট ডাক মারা ব্যাট 20 লাখ টাকা দিয়ে নিলামে তুলতে যাচ্ছি ভাই আপনি ব্যাট সম্পর্কে কিছু বলেন ভাই এই ব্যাট সম্পর্কে আমি কিটা হইতাম এই ব্যাটলে আমার বহুত ইতিহাস আছে আমার যে সময় অভিষেক ম্যাচ হয় এই সময় আমি এই ব্যাট দিয়ে আমি জিরো রান করছি পো মারছি এরকম কেউ আছে না ভাই নাই আছে এরকম একজনই ভাই আপনারা সবাই জানেন সচিন টেন্ডুলকার আছে 100টা সেঞ্চুরি রেকর্ড আমার জানেন কয়টা সেঞ্চুরি কয়টা জানেন কয়টা ভাই দুঃখিত ভাই আমার সেঞ্চুরি নাই ভাই আমার জানেন সেঞ্চুরি কিসের রেকর্ড ভাই জানেন 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 না আমার এই সেঞ্চুরি রেকর্ড হলো পমারা পমারে বুঝছেন আন্ডা আন্ডা ভাই এইটা তো বিশাল রেকর্ড ভাই এই রেকর্ড আজ পর্যন্ত কেউ মনে হয় না কেউ ভাঙতে পারবে না ভাই এটা যদি কেউ ভাঙতে হয় আমি আবার পুনর্জন্ম করে আমার নিজে আমার নিজে ভাঙতে আমি চাই যে এই ব্যাটটা যেহেতু আমি পমারছি অনেক অনেক রেকর্ড আছে আপনারা বেশি বেশি মূল্যে এটা কিনে নেন এখন এই ব্যাটে নিলাম আমরা 20 লাখ টাকা থেকে শুরু করব আপনারা শুরু করেন ও মেলা টাকা আমি 25 লাখ দিম 25 লাখ এই মই 30 দিমু আমি 60 লাখ টাকা দেব বলবেন না 10,000 টাকা আর দিয়া দেন বল্লা পাইছি বল্লার ভালো চল্লা মানে তাড়াতাড়ি 60 লাখ 1 60 লাখ 2 60 লাখ 3 সোল্ড তালি ভাই ভাই কেন নিছে এটা ভাই লন্ডনে লন্ডনে তো টাকা আছে বললা চল চল তে টাকা টাকাটা নিয়া নি তাড়াতাড়ি ভাই আসেন ভাই ভাই আসেন সালাম 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 বল শকল সালাম টিকাচ্ছে টিকাচ্ছে শোনে এই ভাই আস্তে ভাই আস্তে ব্যাট নিতে না ভাই আমি অনেক কিছু হয়েছি ভাই আমি বিদেশ থেকে এসেছি 2 লাখ টাকা খরচ করে টিকিট দিয়ে আপনার এই ব্যাট কেনার জন্য আমি অনেক মুগ্ধ হয়েছি আপনার ব্যাট দেখে এবং এদের সাথে কথা বলে এদের সাথে নিলাম থেকে সবচাইতে বেশি টাকা দিয়ে কিনেছি অনেক অনেক বেশি ভাই আমি জানি আপনি কিনবা এটা আইলো সব আবাদি এটা দেখা না ঠিক বলেছ তুমি ঠিক বলেছ ভাই এ দেখেন আপনার দেখা তো কামর কিনে মিনিট করতেছে ভাই ভাই আপনি জানেন ভাই দেখা কি চেকে না নগদ কোনটা না না আমি নগদ সব সময় বিশ্বাস করি নগদ না ভাই বিকাশে যদি পারেন না বিকাশে চুরি ডাকাছে অনেক বেশি বাংলাদেশে তো নগদে দিবেন নগদ আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক খুশি হইছি ভাই কংগ্রাচুলেশন বেশি খুশি হয়েছি ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই আছেন এদিকে আসেন এই ফটো এটা তুলেন ফটো তুলেন ভাই না না সাংবাদিক ভাই ফটো তুলেন এই ভাই সাংবাদিক ভাই বেড়া গাঞ্জা খাচ্ছি ভাই তুই ফটো তুল ভাই আমি একটা ছাইন নিচে ছাই আপনার ছাইন আচ্ছা আচ্ছা ভাই এটা আমি থাম কিনে দেখাবো বাংলাদেশে শূন্য বাইট ব্যাট কিনেছি 60 লক্ষ টাকা না ভাই দিলাম খুশি তো ভাই ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা নিলামে তুলতে যাচ্ছি সুন্নাবের মহা মূল্যবান মহা ভবিষ্যৎ রক্ষাকারী সেই বিশিষ্ট গার্ড সুন্না ভাই আপনি এই গার্ড সম্পর্কে কিছু বলেন আমাদের ভাই আমি এই গাছ সম্পর্কে কিতা কইতাম এই গাছটা লইয়া আমার বহুত ইতিহাস আছে এক সময় যখন আমি নতুন খেলাতে আইসলাম আমার অভিষেক যে সময় আমি ক্রিকেটের বিষয় খুব কম জানতাম ফার্স্টে আমার এগুটা দোয়া হয়েছিল আমি প্রথমে মুচ্ছা এটা আমার মুখে লাগাই মাশরাফি আমার কইছে এটা মুখে না এটা আপনার সম্পদে লাগাই দিবে আমি বললাম ভাই কোন সম্পদ ওই আমার খানে খানে কইছে এখন আপনারা এই সম্পদটা খোয়া দিত না আর আপনারা আলগোস্তে বুঝে নেবেন এটা আমি আস্তে আস্তে আপনারা কইয়া দেব এটা কোন সম্পদ এনে আপনারা নিলাম তো ভাই এখন আমরা গার্ডেন নিলাম শুরু করতে যাচ্ছি গার্ডের মূল্য ধরা হয়েছে 50 লাখ টাকা থেকে এখন আপনারা শুরু করেন দাম দর আমার বাড়ি ঘর টাকা পয়সা যা লাগে আমি দিমু আমি 50 লাখ দিয়ে এটা নিমু আমি কইছি কইছি 60 লাখ 60 লাখ এগুলা কি বলতাছ 60 লাখ 70 লাখ আমি 70 লাখ 70 লাখ টাকা ও মিয়া 80 লাখ আরে 90 90 এটা হচ্ছে কি একটা সম্পদ এটা হচ্ছে কি একটা সম্পদ 90 লাখ 90 লাখ আমি আমার গার্ড রক্ষা করব আমি 91 93 এটা আমি নিমু কইছি নিমু আমি 1 কোটি টাকা দেব 1 কোটি টাকা 1 কোটি টাকা দিলওয়ালে পুছনে নে চা يلا বাইরে কি টাকা দেব ভাই 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 ভাই